এখন তো ভিসা রেস্ট্রিকশন তাদেরকে দেওয়া উচিত বিএনপির উপরে, আমাদের উপরে কি ভিসা রেস্ট্রিকশন দিবে? দিচ্ছি, এবং তার সাথে তারা বলেছে যে তারা যে যতটুকু সাপোর্ট, মানে তারা আমাদেরকে যে রঙ্গে সাপোর্ট করতেছে সেটা তারা করতে থাকবে, কন্টিনিউ করবে। এবং তার সাথে তারা যেটা বলেছে যে আমরা বলেছি যে মায়ানমারের উপরে কিন্তু আমাদের যেন রোহিঙ্গাদেরকে তারা ফেরত নেয়, সেটার উপরে চাপ বলে হ্যাঁ সেটা আমরা চেষ্টা করতেছি। কিন্তু আবার বলেছে যে মায়ানমারের তো আপনার, আমরা সবাই জানি যে মায়ানমারের যে এখন বর্তমানের যে অবস্থাটা ওখানে, সেখানে একটু সময় লাগবে, মানে ওখানে বলে আমরা সবাই কাজ করতেছি, চেষ্টা করতেছি। তার ছাড়া তারা আমাদের যে আইএলওর সাথে যে আমাদের লেবার রাইটসটা, লেবার নিয়ে যে কথা হচ্ছে সেটা নিয়েও তারা বলেছে যে যদি আমরা যে আইএলও রোড ম্যাপটা ওনাদের, ও যেটা আমাকে বলেছে যে আমাদের যে শ্রমনীতি আর শ্রম আইনটা যেটা করার, এটার সাথে তারা বলেছে আইএলওর সাথে আমরা কিন্তু একদম একমত, আইএলও যা চাচ্ছে তা আমরাও তাই চাচ্ছি। মানে এক সময় ওদের মধ্যে, আইএলওর মধ্যে আর মার্কিন, ওদের যে দাবিগুলিতে একটু কিছু একটু আলাদা একটু ছিল, এখন তারা বলছে আমরা একদম সেম পেজে চলে এসেছে। তো তোমরা যদি আইএলওর সাথে সম্পর্ক ঠিক করে নিতে পারো তাহলে তার মানে আমাদের সাথেও হয়ে গেলে, অ্যান্ড তারা বলছে এটা হইলে আমরা তাহলে ইমিডিয়েটলি যে ডিএফসি তাদের যে ডেভেলপমেন্ট বলছে সেটাও আমরা শুরু করতে চাই, আমরা খুবই কিন। তো তোমরা যদি, তো সেখানে তো আমরা বলেছি যে আমরা অনেক অগ্রগতি করেছি শ্রম আইন এবং আইনটা পরিবর্তনে। তো এই নেগোসিয়েশন আমাদের কিন্তু আইএলওর সাথে চলছে, এবং আমরা খুব আশাবাদী যে এটা আইএলওর সাথে একটা আমাদের সমঝোতাটা হয়ে যাবে। তো হয়ে গেলে তাহলে তাদের সাথেও ভালো হবে। র‍্যাবের উপর, র‍্যাবের উপর স্যাংশন বা এটা নিয়ে কোনো ছিল? আমরা জানি যে এক বছর হয়ে গেল প্রায়, এক বছর হবে মানে 24 মে-তে গিয়ে একটা সিদ্ধান্তের কথা আমরা শুনছিলাম, দীর্ঘ সময় লাগে আমরা জানি যে কোনো স্যাংশন এরকম হলে, এবং সেই দীর্ঘ সময়টা চলে গেল, নির্বাচনও হয়ে গেল, এই ব্যাপারে তাদের দিক থেকে কোনো আমি বলি র‍্যাবের স্যাংশন এবং তার সাথে সাথে আমাদের ভিসা রেস্ট্রিকশন তো কিছু নাই, ওটা তো আমি, ওরাও তুলে নাই আমিও তুলি নাই, কোনো ভিসা রেস্ট্রিকশন তো এখন ইটস গন, এখন তো ভিসা রেস্ট্রিকশন তাদেরকে দেওয়া উচিত বিএনপির উপরে, আমাদের উপরে কি ভিসা রেস্ট্রিকশন দিবে? তো না না, আমি আপনাদেরকে বলবো ওরা ওর ডিসকাশনই আসে নাই, কোনো ওদের মাথাও আসে নাই আমাদের মাথাও আসে নাই। আমি বলছিলাম র‍্যাবের স্যাংশনের কথাটা আমি বলেছি, আর র‍্যাবের স্যাংশন সাথে সাথে আমাদের রশিদ চৌধুরী যে বঙ্গবন্ধুর খুনির কথাটাও আমরা বলেছি এদের ফেরত দেওয়ার ব্যাপারে। তো সেখানে সে বলছে যে এই দুটো ইস্যু, র‍্যাব স্যাংশনও এবং খুনিটাকে ফেরত আনার ইস্যুটা তাদের জাস্টিস ডিপার্টমেন্টে এটা আছে বলছে। এখানে কিন্তু আমাদের জাস্টিস ডিপার্টমেন্ট, আমাদের হোয়াইট হাউস আর স্টেট ডিপার্টমেন্ট থেকে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট বলছে, ওটা ওরা স্বাধীনভাবে কাজ করে জাস্টিস ডিপার্টমেন্ট। তো তারা বলেছে দ্যাট আমরা এটা পুশ করতেছি, আমরা জানি, তারা বলছে যে আমরা স্টেট ডিপার্টমেন্ট থেকে কিন্তু আমরা ফুল এখন সাপোর্ট।